এই ভিডিওতে আমি বুলিয়ান অ্যালজেব্রা যে পিডিএফটা পাঠিয়েছি তার B33 দেখে নাও সবাই B33 বা B33 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। আবার বলছি, থিওরি ক্লাস 12 বুলিয়ান অ্যালজেব্রা B33, এখানে B33টা ভালো বোঝা যাচ্ছে না, ওই জন্য আমি তলা আরেকবার লিখে দিলাম B33 নম্বর পেজ, B ফর বুলিয়ান অ্যালজেব্রা। দেখো খাতার শুরুতেই হেডিং দেওয়া রয়েছে ট্রুথ টেবল, তার মানে আমরা এই ভিডিওতে ট্রুথ টেবল শিখতে চলেছি। কার 4:1 মাল্টিপ্লেক্সার, অর্থাৎ এই ভিডিওতে আমি 4:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবল দেখাবো তোমাদের। এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। ট্রুথ টেবিলে আমরা জানি প্রথমেই কলামের হেডিংগুলো তৈরি করে নিতে হয়। আর একটা জিনিস মনে রাখবে, যখন মাল্টিপ্লেক্সার বা ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল বানাবে, তোমার ইনপুট হবে সিলেক্ট ইনপুটগুলো বা কন্ট্রোল ইনপুটগুলো। আবার বলছি, মাল্টিপ্লেক্সার বা ডিমাল্টিপ্লেক্সারের যখন ট্রুথ টেবিল বানানো হয়, ইনপুট হয় সিলেক্ট ইনপুটগুলো বা কন্ট্রোল ইনপুটগুলো। তোমরা দেখো, এই দেখো S1 S0 দুটো হেডিং দিয়েছি, এই S1 S0 কিন্তু সিলেক্ট ইনপুট বোঝাচ্ছে। আচ্ছা, ওপরে তোমরা একটা ভালো করতে পারো, ওপরে লিখে নিতে পারো সিলেক্ট ইনপুট। দেখো আমি লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তার মানে এই S1 আর S0 হলো সিলেক্ট ইনপুট। আবার বলছি, S1 আর S0 হলো সিলেক্ট ইনপুট। তোমরা একবার ব্লক ডায়াগ্রামটা দেখো, আমি ওপরে ব্লক ডায়াগ্রামটাও রেখেছি। এই দেখো, আমি এটা আরেকটা ভিডিওতে বুঝিয়েছিলাম। এই দেখো S1, এই দেখো S0, কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট ইনপুট। আবার বলছি, 4:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামে দেখো, এই দেখো S1, এই দেখো S0, এই দুটোই হবে ইনপুট, অর্থাৎ এই কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট ইনপুটই হবে ট্রুথ টেবিলের ইনপুট। আবার চলে আসি ট্রুথ টেবিলে, তাহলে বুঝতে পারছো S1 আর S0 যেটা ব্লক ডায়াগ্রামে দেখালাম, সেই দুটোই এখানে ইনপুট হিসেবে দেখানো হয়েছে। ফাইনালি বলছি, মাল্টিপ্লেক্সারে বা ডিমাল্টিপ্লেক্সারে ট্রুথ টেবিলে সিলেক্ট ইনপুট বা কন্ট্রোল ইনপুটটা ইনপুট হিসেবে দেখাতে হবে। তাই দেখিয়েছি S1 S0, অর্থাৎ সিলেক্ট ইনপুট 1 সিলেক্ট ইনপুট 2, বা এইভাবেও দেখতে পারো সিলেক্ট ইনপুট 1 সিলেক্ট ইনপুট 2। আচ্ছা, আর আউটপুট দেখো হেডিং দিয়েছি ওয়াইটাকে ধরে নিচ্ছি আউটপুট। তাহলে S1 S0 হলো সিলেক্ট ইনপুট আর আউটপুট হলো ওয়াই। আচ্ছা, আগে S1 S0 কে সাজিয়ে নি, মানে ট্রুথ টেবিলের বডি যেটা 00 01 10 11, এটা তো আমরা প্রথম থেকে 11 থেকেই শিখেছি। আরেকবার দেখে নাও, S1 আর S0 কে সাজিয়ে নিলাম 00 01 10 11। এইবার ওয়াই বা আউটপুটটা কি হবে, তোমরা আরেকবার ব্লক ডায়াগ্রামটা দেখো, একটু চলে এসো, ক্যামেরাম্যানকে অনুরোধ করব। ব্লক ডায়াগ্রামে কি বলেছিলাম, মাল্টিপ্লেক্সার কি করে, অনেকগুলো ইনপুট নেয়, তার থেকে যে কোনো একটাকে বেছে নেয় বা সিলেক্ট করে নেয়, করে আউটপুট লাইনের সঙ্গে যুক্ত করে। মনে করে দেখো, আবার বলছি, মাল্টিপ্লেক্সারের বিশেষত্ব হলো একাধিক ডেটা ইনপুট গ্রহণ করে, সেখান থেকে যে কোনো একটা ডেটা ইনপুট বেছে নেয়, নিয়ে একটা আউটপুট লাইনের সঙ্গে যুক্ত করে। চলে আসি আবার ট্রুথ টেবিলে, তাহলে দেখো 00 যখন ইনপুট, তখন একটু উপরে দেখবে I0টা চলে আসবে আউটপুটে, দেখে নাও। এই দেখো I0 আউটপুটে চলে এলো। আবার বলছি, 00 ইনপুট হলে I0 অর্থাৎ প্রথম ডেটা ইনপুটটা আউটপুটে যুক্ত হয়ে গেল। ঠিক সেরকম 01 যদি ইনপুট হয়, তখন দ্বিতীয় ডেটা ইনপুটটা আউটপুটে যুক্ত হয়ে গেল, মানে I1। যদি 10 ইনপুট হয়, তাহলে তৃতীয় ইনপুটটা ডেটা ইনপুটটা আউটপুটে যুক্ত হয়ে গেল। আর যদি 11 ইনপুট হয়, তাহলে চতুর্থ
ডেটা ইনপুটটা অর্থাৎ আই থ্রিটা আউটপুটে চলে গেল। আরেকবার বলছি, যদি ইনপুট হয় জিরো জিরো তাহলে আউটপুট হবে আই জিরো, কেন না প্রথম ডেটা ইনপুটটা আউটপুটে যুক্ত হয়ে গেল। যদি ইনপুট হয় জিরো ওয়ান তাহলে আউটপুট হবে আই ওয়ান, অর্থাৎ দ্বিতীয় ডেটা ইনপুটটা আউটপুটে যুক্ত হয়ে গেল। যদি ইনপুট হয় সিলেক্ট ইনপুট হয় ওয়ান জিরো তাহলে আউটপুট হবে আই টু, অর্থাৎ তৃতীয় ডেটা ইনপুটটা আউটপুটে যুক্ত হয়ে গেল। আর যদি সিলেক্ট ইনপুট হয় ওয়ান ওয়ান তাহলে আউটপুট হবে আই থ্রি, অর্থাৎ চতুর্থ ডেটা ইনপুটটা আউটপুটের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে ফাইনালি খুব তাড়াতাড়ি বলছি, জিরো জিরো ইনপুট হলে আউটপুট হবে আই জিরো, অর্থাৎ প্রথম ডেটা ইনপুটটা আউটপুটে চলে আসবে। জিরো ওয়ান ইনপুট হলে আউটপুট হবে আই ওয়ান, অর্থাৎ দ্বিতীয় ডেটা ইনপুটটা আউটপুটে চলে আসবে। ওয়ান জিরো ইনপুট হলে আউটপুট হবে আই টু, অর্থাৎ তৃতীয় ডেটা ইনপুটটা আউটপুটে চলে আসবে। আর ওয়ান ওয়ান ইনপুট হলে আউটপুটে চলে হবে আই থ্রি, অর্থাৎ চতুর্থ ডেটা ইনপুটটা আউটপুটে চলে আসবে। তাহলে তোমাদের ট্রুথ টেবিলটা তৈরি হলো। এবার দেখো, আমাদের বার করতে হবে এই ওয়াই এর বুলিয়ান এক্সপ্রেশন। তোমরা এই জায়গাটা একটু লিখে দিলে ভালো হয় যে সুতরাং ওয়াই এর বুলিয়ান এক্সপ্রেশন হলো, আবার বলছি, সাধারণত আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করতে হয় বা লজিক্যাল এক্সপ্রেশন, তাহলে এই জায়গাটা তোমরা এই ওয়াই এর আগে লিখে দিতে পারো। সুতরাং ওয়াই এর বুলিয়ান এক্সপ্রেশন, বা ইংলিশে লিখে দিতে পারো দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ ওয়াই। এবার দেখো, এবার আমরা এই ওয়াই এর বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করব। তোমাদের আমি প্রথম দিকে যখন বুলিয়ান অ্যালজেব্রার অডিও ভিডিওগুলো পাঠিয়েছিলাম, আমি বলেছিলাম বুলিয়ান এক্সপ্রেশনে যখন নির্ণয় করা হয় আউটপুটে, সেটা এসওপি ফরম্যাটে নির্ণয় করা হয়। আবার বলছি, যে কোনো আউটপুটের যখন বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করা হয় সেটা এসওপি ফরম্যাটে নির্ণয় করা হয়, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট। সুতরাং এখানেও তাই হবে। আর সাম অফ প্রোডাক্টে আগে নির্ণয় করতে হবে প্রোডাক্ট। আবার বলছি, এসওপি ফরম্যাটে আগে নির্ণয় করতে হয় পি, মানে প্রোডাক্ট। তাহলে আমরা প্রোডাক্টগুলো আগে নির্ণয় করি। দেখো এখানে, এ দেখো প্রথম প্রোডাক্ট আমরা কি নির্ণয়, আচ্ছা প্রোডাক্ট যদি নির্ণয় করি তাহলে কি হবে, প্রথমে এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই জিরো। আবার বলছি, এসওপির ফরম্যাটে পুরো সম্পূর্ণ রূপটা আমাদেরকে এসওপি ফরম্যাটে প্রকাশ করতে হবে। তা এসওপিতে প্রথমে প্রকাশ করতে হবে পি, অর্থাৎ প্রোডাক্ট। তাহলে যদি আমি প্রোডাক্ট ফর্ম লিখতে শুরু করি বা প্রোডাক্ট লিখতে শুরু করি, তাহলে হচ্ছে এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই জিরো প্রথম প্রোডাক্টটা। এ দেখো তাই লিখেছি, এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই জিরো। নটের দিকে এখন তাকাবে না, ওটা পরে বোঝাবো। আবার বলছি, প্রথম প্রোডাক্টটা বেরোবে এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই জিরো, এই যে এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই জিরো। দ্বিতীয় প্রোডাক্টটা হবে আবার এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই ওয়ান। এ দেখো, এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই ওয়ান। আবার বলছি, দ্বিতীয় প্রোডাক্টটা হলো এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই ওয়ান। এ দেখো, এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই ওয়ান। নটটা এখন দেখবে না, পরে বলবো এটা। তৃতীয় প্রোডাক্ট, তৃতীয় প্রোডাক্টটা হবে আবার এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই টু। আবার বলছি, তৃতীয় প্রোডাক্টটা হবে এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই টু। এই দেখো, এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই টু। নটটা এখন ভাববে না, বারবার বলছি। চতুর্থ প্রোডাক্ট, চতুর্থ প্রোডাক্ট হবে আবার এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই থ্রি। আবার বলছি, চতুর্থ প্রোডাক্টটা হবে এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই থ্রি। এই দেখো, এস ওয়ান ইনটু এস জিরো ইনটু আই থ্রি। তাহলে দেখো, এই যে একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট বেরিয়ে গেল। এইবার তোমাকে নটটা আমি লাস্টে বলবো, আগে এটা বোঝো, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, আর এই একটা প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টগুলো বেরিয়ে গেল, আর তার মানে প্রোডাক্ট 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 প্রোডাক্ট
এসওপি তাহলে তার সাম, আবার বলছি প্রোডাক্ট 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 তার সাম বার করতে হবে, এই যে সাম হয়ে গেল সাম সাম সাম। আরেকবার বলে দিই, এই দেখো একটা প্রোডাক্ট, এই দেখো একটা প্রোডাক্ট, এই দেখো একটা প্রোডাক্ট বা গুণফল, এই দেখো একটা প্রোডাক্ট বা গুণফল। তাহলে প্রোডাক্ট 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 তাদের এস বা সাম, এসওপি মানেই তো তাই, তার মানে তাদের সাম, এই যে সাম 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 হয়ে গেল এসওপি ফরম্যাট। আর সেটাকে আমরা ওয়াই ওয়াই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম, তাহলে হয়ে গেল এই যে এসওপিটা পুরো বেরিয়েছে, তার মানে যে সাম 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 আর এই যে প্রোডাক্ট, তার মানে সাম অফ প্রোডাক্টগুলো ওয়াই ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো। এবার নটের ব্যাপারটায় আসি, নট কখন বসাবে? সোজা কথা, এস ওয়ান আর এস জিরো যেখানে যেখানে ভ্যালু জিরো সেখানে সেখানে বুলিয়ান এক্সপ্রেশন নট বসবে। আবার বলছি, ট্রুথ টেবিলটা দিকে দেখো, ইনপুটে সিলেক্ট ইনপুটে এস ওয়ান আর এস জিরো যেখানে যেখানে জিরো ভ্যালু সেখানে সেখানে বুলিয়ান এক্সপ্রেশনে নট বসবে। তাহলে দেখো এখানে এস ওয়ান জিরো এস জিরো জিরো, এই দেখো এস ওয়ানের মাথায় নট, এস জিরোর মাথায় নট। আবার বলছি এখানে এস ওয়ান জিরো এস জিরো জিরো, তাহলে এস ওয়ানের মাথায় নট, এস জিরোর মাথায় নট, কারণ জিরো থাকলে নট বসবে। পরেরটা দেখো, পরেরটায় এস ওয়ান এর ভ্যালু জিরো, তাহলে এস ওয়ানের মাথায় নট। আবার দেখো পরেরটায় হচ্ছে এস এস ওয়ানের ভ্যালু জিরো, তাহলে এস ওয়ানের মাথায় নট। তারপরেরটা দেখো, তারপরেরটা এস জিরোর ভ্যালু হচ্ছে জিরো, এই যে এস জিরোর ভ্যালু জিরো, তাহলে এস জিরোর মাথায় নট। আরেকবার বলছি, পরেরটায় এস জিরোর মাথায় জিরো, সরি এস জিরো হলো জিরো, তাহলে এস জিরোর মাথায় নট। আর চতুর্থটা দুটোই ওয়ান ভ্যালু, সুতরাং নট বসবে না, এ দেখো নট বসেনি। তাহলে কী দাঁড়ালো, যেখানে যেখানে এস ওয়ান আর এস জিরোর ভ্যালু জিরো সেখানে সেখানে তুমি বুলিয়ান এক্সপ্রেশনে নট বসিয়ে দেবে। চট করে বলে দিই, এখানে এস ওয়ান জিরো এস জিরো জিরো, তাহলে এস ওয়ান নট, এস জিরো নট। এখানে এস ওয়ান নট, তাহলে এস ওয়ানের মাথায় নট। এখানে এস জিরো জিরো বা মানে এস জিরো জিরো, তাহলে দেখো এস জিরোর মাথায় নট। আর এখানে দুটোই ওয়ান ভ্যালু, কাজে কোনোটাতেই নট বসলো না। আর এখানটা একটু খেয়াল করো, আমি দ্বিতীয়টায় বলে ফেলেছিলাম নট বলে, এটা অ্যাকচুয়ালি এস ওয়ানের ভ্যালু জিরো, তাই সরি হ্যাঁ এস ওয়ানের ভ্যালু জিরো, তাই দ্বিতীয়টা দেখো এস ওয়ানের মাথায় নট। আচ্ছা এই জায়গাটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় চট করে আরেকবার বলে দিচ্ছি, এস ওয়ান জিরো এস জিরো জিরো, এই যে এস ওয়ানের মাথায় নট, এস জিরোর মাথায় নট। এস ওয়ান এখানে এস ওয়ান জিরো, তাহলে এস ওয়ানের মাথায় নট। এখানে এস জিরো জিরো, তাহলে এস জিরোর মাথায় নট। আর এখানে এস ওয়ান এস জিরো দুটোই ওয়ান, জিরো নয়, তাহলে কোনো নট বসলো না। অর্থাৎ যেখানে যেখানে এস ওয়ান আর এস জিরোর ভ্যালু জিরো হবে বুলিয়ান এক্সপ্রেশনে, সেখানে সেখানে এস ওয়ান আর এস জিরোর মাথায় নট বসবে। এই নটটা একদম লাস্টে বসিয়ে নেবে, মানে বুলিয়ান এক্সপ্রেশনটা লেখার পর, এসওপি ফরম্যাটটা পুরো লেখার পর নটগুলো বসিয়ে দেবে। এই হলো 4:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো।